Bismillahirrahmanirrahim. আগ্রাবাদ তারিখে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সে আশায় ব্যক্ত করছি। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পূর্বের ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্বের ক্লাসে আমি মাখরাজের এক থেকে সপ্তম পর্যন্ত ছিল আমার আলোচনায়। তোমরা জানো যে তোমাদের যে মাখরাজ অংশ আছে সেই মাখরাজ মোট কয়টি? 17টি। যেটি আমি পূর্বের ক্লাসে বলেছিলাম মাখরাজ মোট 17টি। সেই 17টি থেকে আমি এক থেকে সপ্তম তোমাদের পড়া দিয়েছিলাম। ইনশাল্লাহ আজ 8 থেকে 17 রং শেষ করব। সাথে সাথে অন্য একটি অংশ আছে যে আমি লিখেছি, ওয়াক নিয়েও আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাজবিদের অংশ। তাজবিদ এই মাখরাজটা করতে গিয়ে এসেছে, মাখরাজটা মূলত তাজবিদ থেকে আসছে। অর্থাৎ তাজবিদ কেন অধ্যয়ন করতে হবে, তাজবিদের জ্ঞান কেন প্রয়োজন আমি পূর্ব ক্লাসে বলেছিলাম, আবার একটু রিপিট করছি। তাজবিদের জ্ঞান এই জন্য প্রয়োজন যে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার জন্য তাজবিদ প্রয়োজন। কোরআন কেন শুদ্ধভাবে প্রয়োজন? কারণ আমাদের যে ইসলামের 5টি ভিত্তি রয়েছে, সালাত, যাকাত, সাওম, কালিমা, এই যে ইমান, ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি আছে সালাত। সেই সালাত শুদ্ধভাবে হওয়ার জন্য কিন্তু কোরআন জানা, কোরআন শুদ্ধভাবে জানা এটা শর্ত। আর কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য তোমার তাজবিদের জ্ঞান জানা অবশ্যই। আর সেই তাজবিদের মধ্যে কতগুলো বিষয় রয়েছে, তাজবিদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে, তার তন্মধ্যে থেকে একটা হচ্ছে কি, মাখরাজ। তো সেই মাখরাজের একটি সাধারণ আমরা পড়েছি। এখন আসো আজ 8 নং মাখরাজ আমি এখানে লিখেছি, 8 থেকে 17 নং আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো 8 নং মাখরাজের হরফটা হচ্ছে লাম। তোমরা জানো যে আরবি হরফ হচ্ছে 29টি এবং মাখরাজ হচ্ছে 17টি। অনেকে ভুল করে বসে যে মাখরাজ 29টি বলে হরফ 17টি, না, আরবি হরফ হচ্ছে 29টি। সেই 29টি হরফ 17টি জায়গাতে উচ্চারণ হয় বলে 17টি মাখরাজ হয়েছে। এটাও একটা প্রশ্ন তোমাদের যে 2 নম্বরের সংযুক্ত প্রশ্ন থেকে থাকে যে মাখরাজ 17টি কেন, বা আরবি হরফ 29টি মাখরাজ কেন 17টি। এটার উত্তর হচ্ছে এই, আরবি হরফ 29টি, সেই 29টি হরফ 17টি জায়গা থেকে উচ্চারণ হয় বলে মাখরাজ 17টি হয়েছে। আপাতত এটুকু জানবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, 8 নং যে মাখরাজ তার হরফ হচ্ছে লাম। 8 নম্বর মাখরাজ কি? লাম। জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। যখন তুমি লামকে উচ্চারণ করবে, নিজে যখন অনুশীলন করবে লাম, যেমন আমরা আলহামদু বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন করি না, আল, এই যে লামটা জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারিত হয়, তুমি দেখবে যে এখানে যে 29টি হরফ 17টি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, দেখবে যে এক একটি মাখরাজ অর্থাৎ এক একটি হরফ এক এক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। মাঝে মধ্যে দু একটি ব্যতিক্রম, কয়েকটি হরফ একই জায়গাতে উচ্চারণ হয় ওইরকম খুব কমে, কিন্তু বেশি সম্ভব বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গা থেকে কী হয়, উচ্চারিত হয়। তাহলে 8 নং মাখরাজের মধ্যে যে হরফটি পড়ে সেটা হচ্ছে কি, লাম। লাম উচ্চারণ হয় প্রত্যেকে জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে বা মিলিয়ে উচ্চারিত হয় লাম। তার আমরা লামের মাখরাজটা পেয়েছি। এরপরে আসি তোমরা প্রাথমিক কথা, তো সাধারণভাবে মাখরাজগুলো পড়ে যাবে। আমি ওই বলেছিলাম যে পরীক্ষায় কীভাবে আসতে পারে তো বলা যায় না, তোমার পাঠ্য বই যা আছে তাকে তোমাকে কী করতে হবে, অধ্যয়ন করতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে তোমাদের যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কাঠামোবদ্ধ, অর্থাৎ বড় প্রশ্ন যেটা বলি আমরা 6 নম্বরের জন্য যে মাখরাজ কয়টি, হ্যাঁ, ওখানে প্রশ্নই দিতে পারে। এরপরে 8 থেকে 15 নং মাখরাজ উদাহরণ সহ লিখো, তখন তুমি 8 নং থেকে 15 নং মাখরাজ অথবা 8 থেকে 14 তোমাকে পরীক্ষার প্রশ্নে যেটাই দেয় সেই মাখরাজের অনুকূলে যে হরফগুলো আছে সেগুলো লিখতে হবে, সেই জন্য এটা মুখস্থ করতে হবে। অনেকে না বুঝে বলে যে এটা তো পরীক্ষা আসে না, পরীক্ষা আসে না এই কথাটি বলা যাবে না, যেহেতু তোমার পাঠ্য বই আছে সেহেতু পরীক্ষা আসতেও পারে আবার নাও আসতে পারে। তবে আমি একটা কথা বলবো না যে পরীক্ষা আসুক বা না আসুক, তোমার ইসলাম শিক্ষার পাঠ্য বই যে তোমার সিলেবাসটা রয়েছে, যে পড়াটা তোমার আছে কোরআন শিক্ষার জন্য, এই মাখরাজটা তোমার গুরুত্বপূর্ণ, সেহেতু এই মাখরাজটা তোমাকে কি জানতে হবে, জানার জন্য শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসি 9 নং মাখরাজ। 9 নং মাখরাজের হরফটা হচ্ছে নুন। 9 নং মাখরাজের হরফটা কি, নুন।
এটা খুব সহজে উচ্চারিত হয় এমন একটি হরফ জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তুমি উচ্চারণ করলেই বুঝতে পারবা, যেমন আমি করছি নুন নুন, খুব সহজভাবে এটা উচ্চারিত হয়। তাহলে এটা হলো নয় নম্বর মাখরাজ। এরপর আসি দশ নম্বর মাখরাজ র। অনেকেই রর কিন্তু দুইটা অবস্থান আছে, র কোনো সময় চিকন করে পড়া হয় আবার কোনো সময় একটু মোটা করে পড়া হয়। অর্থাৎ এই আরবি ভাষায় বলা হয় আর কি, চিকন করে যখন বলা হয় এটাকে বারিক বলা হয়, আর মোটা করে যখন বলা হয় এটাকে পুর করে পড়া হয়। যেমন আমরা র পড়লে বিভিন্ন সময় রকে একটু মোটা করে পড়ে উচ্চারণটা ওরকম হয় র, আবার কোনো সময় দেখা যাবে রা উচ্চারণ হয়। দুটোই শুদ্ধ, এটা প্রযোজ্য ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, দশ নং যে মাখরাজ জিহ্বার অগ্রভাগের পেট তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। এভাবে প্রতিটি মাখরাজের অর্থাৎ প্রতিটি হরফ তুমি শুদ্ধভাবে তোমাকে কি করতে হবে জানতে হবে। এরপর আসি এগারো নং মাখরাজ। এগারো নং মাখরাজে আমরা তিনটা হরফ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প, একটা হচ্ছে দাল, একটা হচ্ছে কি তা। প্রিয় শিক্ষার্থীরা, হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, শুদ্ধভাবে উচ্চারণ না করলে তাহলে এই হরফ তোমার কি হবে না, সঠিক হবে না। আর উচ্চারণ শুদ্ধ না হলে তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না, আর কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে আমার যে ইসলামের মূল ভিত্তি বললাম সালাত, এটা কি হবে না, সঠিক হবে না। আর কোনো মানুষের, কোনো মুসলমানের যদি সে সারা জীবন নামাজ পড়লো কিন্তু তার নামাজটা তার সালাতটা শুদ্ধ হলো না, তাহলে এটা কেমন জানি, এটা পরেও তো না পড়ার মতো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগারো নম্বর আপনার যেটি বলছিলাম ক দাল তা, আমি যেভাবে উচ্চারণ করছি তোমরা খেয়াল করবে বাসায় যখন মোবাইলে দেখবে, ক দাল তা দেখবে যে যদিও তিনটা হরফ তিনটা কিন্তু একই জায়গায় থেকে উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা এগারো নম্বর মাখরাজের মধ্যে আসছে। জিহ্বার অগ্রভাগ উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, তোমাদের জন্য একটু কঠিন হবে প্রথমত যেহেতু তোমাদের নতুন করা। হ্যাঁ, জিহ্বার কি বলছি অগ্রভাগ উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে কি হয় ক দাল তা উচ্চারিত হয়। তবে একটা জিনিস মনে রাখবে যে চেষ্টার কোনো বিকল্প নেই, কিন্তু চেষ্টা করলে পারবে ইনশাল্লাহ, আর যদি চেষ্টা না করা হয় তাহলে কখনো পারা যাবে না। দেখো না, পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট সহজ প্রশ্নের উত্তরটাই ভুল করে বসে, সহজ প্রশ্নের উত্তরটা দিতে পারে না, বা অনেক কঠিন প্রশ্নের উত্তরও সে দিতে পারছে কিন্তু সহজ প্রশ্নটা তার ভুল করে আসছে। এর কারণ একটি কারণ হচ্ছে যে অনেকেই যে সহজ মনে করে ওটা রিভিশন করা হয়নি, ওটা পড়া হয়নি, এটা তার পারবই, এটা সবাই পারে, কে না পারে, হ্যাঁ এটা কে না পারে, সবাই পারে, ওই সহজ মনে করে এটা করা হয় না, যার জন্য সহজ বিষয়টা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর কঠিনকে যখন সে বারবার করছে তার জন্য ওটা ইজি হয়ে গেছে। সুতরাং আশা করি তোমরা কি করবে, সহজ বলে কোনো কথা নেই, কঠিন বলে কোনো কথা নেই, তোমার যেটা আছে ওটা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার শেখা হবে না, তোমার আয়ত্তে আসবে না, তুমি লিখতে পারবে না, বলতে পারবে না, পড়তে পারবে না, হ্যাঁ ততক্ষণ তোমাকে কি করতে হবে, এটা শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসি আমরা বারো নং মাখরাজে যাই। বারো নং মাখরাজ থেকে তিনটা হল উচ্চারিত হয়, একটা হচ্ছে গ, একটা হচ্ছে দাল, একটা হচ্ছে থা। আমি উচ্চারণ করছি ফলগুলো এভাবে উচ্চারণ উচ্চারিত হতে হবে। কি বলছি, তেরো নম্বর মাখরাজ ল দাল থা। জ বললে হবে না, অনেকে ঝাল বলে, অনেকে সা বলে, মন যা ইচ্ছা তাই বললে তো হবে না, আমি একে তো দুই বলতে পারবো না, তিনকে চার বলতে পারবো না। সুতরাং এই যে আরবি হরফগুলো, যে হরফ যেখান থেকে উচ্চারিত হয় উচ্চারিত হওয়ার স্থান, আরবি হরফ উচ্চারণের স্থানকেই কিন্তু মাখরাজ বলা হয়। সুতরাং নির্দিষ্ট জায়গা থেকে যদি হরফটি উচ্চারিত না হয় তখন তাহলে সেই মাখরাজটা হবে না, সেই হরফটা সম্পূর্ণ উচ্চারিত হবে না। তাহলে কি বলছি, তেরো নম্বর মাখরাজ আমাদের কি আসছে, বারো নম্বর মাখরাজ আচ্ছা জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগের সাথে লাগিয়ে, দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় নরম করে হালকা করে, যেমন এভাবে করে উচ্চারিত হতে হবে। তোমরা প্রাণের আয়াত মানে সুরাগুলো পড়লে যখন অধ্যয়ন করবে, সুরাগুলো যখন ক্লাব করবে, যে তোমাদের সুরা পিন আছে, কুরাইশ আছে, মাউন আছে, তোমাদের পাঠ্য বইয়ে সিলেবাসে যে সুরাগুলো আছে ওই সুরাগুলোর মধ্যে দেখবে এই মাখরাজের হরফগুলো ওখানে আসবে, তখন উচ্চারণ করার সময় তোমরা ওভাবে করবে। তোমরা পাঠ্য বইয়ে একটা বিষয় দেখ লক্ষ্য করবে যে পাঠ্য বইয়ে তোমার এই যে কোরআনের যে সুরাগুলো আছে ওগুলো বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণটা পড়া যায়। দেখো আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা, কিন্তু কোরআনের ভাষা হচ্ছে আরবি, পার্থক্য আছে। বাংলা ভাষা আর আরবি ভাষা কখনো এক হতে পারে না, এটা তো আসমান জমিন পার্থক্য। কি বলেছি, বাংলা ভাষা এবং আরবি ভাষার মধ্যে কি আছে, অনেক পার্থক্য আছে। সুতরাং তুমি আরবি বাক্যগুলো অর্থাৎ কোরআনের আয়াতগুলো বাংলা ভাষায় যদি কেউ বাংলা থেকে দেখে উচ্চারণ করে তাহলে তার 100% উচ্চারণ কখনো হবে না, 50% হবে, তার নিচেও হতে পারে। কেননা ওখানে আলহামদু লেখা আছে, আলহামদু হ দিয়ে লেখা আছে, কিন্তু আরবিতে তো ওখানে আলহামদু হবে না, এটা হবে আলহামদু হ্যাঁ। ওই যে দুই নম্বর মাখরাজ যেমন হ্যাঁ আইন হ্যাঁ উচ্চারণ করেছিলাম, এভাবে আমি বলতে চাচ্ছি যে বাংলা উচ্চারণের সাথে আরবির উচ্চারণ
তুলনা করলে হবে না কারণ বাংলা উচ্চারণ তো বাংলা ভাষায় এটা কোনোভাবে দেওয়া আছে কিন্তু তোমার আরবি উচ্চারণটা কি করতে হবে সঠিকভাবে বলতে হবে এই জন্য আরবি উচ্চারণটা সঠিকভাবে বলার জন্য তোমার মাখরাজটা জানতে হবে আশা করি বুঝা আসছে অর্থাৎ উচ্চারণটা সঠিক হতে হবে এটা হচ্ছে আমার বক্তব্য প্রিয় শিক্ষার্থীরা এরপর আসি আমরা 13 নম্বর মাখরাজে চলে যাই যেহেতু আমাদের আজকে 17 নম্বর মাখরাজ শেষ করতে হবে স সি ঝা এটা দেখো স সিন আরটা হচ্ছে কি ঝা দেখো 12 এর বিপরীতে চলে যাচ্ছে 13 নম্বরটা 12 নম্বরটা ছিল নরম করে সব হালকা যেটা বলি আমরা ল লাল খা পক্ষান্তরে 13 নম্বরে যাচ্ছে একটু কঠিন করে দেখো আমি উচ্চারণ করছি স স ঝা সিন অথবা স সিন ঝা এটা হচ্ছে কি 13 নম্বর এটা করতে উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের শেষ এ লাগিয়ে উচ্চারিত হয় স সি ঝা আচ্ছা এরপর আসি 14 নম্বর 14 নম্বর মাখরাজ হচ্ছে আমাদের কি পা দৃষ্টিকাত্রীরা আস্তে আস্তে চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে ভয়ের কোনো কারণ নেই এবং লজ্জারও কোনো কারণ নেই শিকার ক্ষেত্রে কোনো দুটো জিনিস পরিহার করতে হবে এটা আমি প্রায় ক্লাসে বলে থাকি ইনশাআল্লাহ তোমাদের সাথে যখন অফলাইন ক্লাস হবে তখন বলবো যে দুটো জিনিস অর্থাৎ শেখার ক্ষেত্রে তোমার লার্নিং ক্ষেত্রে তোমার শেখার ক্ষেত্রে তোমার কোনো লজ্জা করলে চলবে না যে আমি তো পারবো না মনে হয় আমার বন্ধু দুই আমি এটা না বললে স্যার কি বলবে এরকম বললে তো হবে না অর্থাৎ শেখার ক্ষেত্রে তোমার লজ্জা পাওয়া যাবে না তোমাকে যে আমি পারি না তাতে কি হয়েছে আমি শিখবো আমি দুইবার করবো পাঁচবার করবো আমাকে শিখতেই হবে ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কি বারবার করতে হবে বেশি বেশি পড়া হ্যাঁ যে বেশি বেশি পড়বে সে অবশ্যই পারবে যে তুমি যদি মনে করো যে আজকে তোমাকে 8 থেকে 17 নম্বর মাখরাজ পড়া দিলাম তুমি বাসায় যখন পড়তে বসলা যে একবার পড়লা দুইবার পড়লা একটু পড়লা যে তোমার মনে হচ্ছে না যে পারা যাচ্ছে না তখন তুমি কি করবে বইটা রেখে দিচ্ছ যে আমার দ্বারা তো এটা সম্ভব না এটা আমি পারবো না নো এরকম পারবো না বলে তো কোনো কথা নেই আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম না যে পারিবো না কথাটি বলি না আমি কেন পারিবো না হা বাবা একবার একবার না পারিলে দেখো শতবার কবি কিন্তু এমনি এমনি বলে নেই যে একবার না পারিলে দেখো শতবার এখন তো আমরা শতবার চেষ্টা না আমরা তো 10 বারও পড়ছি না আমরা তো একবার পড়ে শেষ তাহলে হবে না তোমাকে যদি তোমার গন্তব্য স্থানে তোমার লক্ষ্যে তুমি যদি পৌঁছতে চাও সব বিষয়ে অর্থাৎ আমার ইসলাম ও শিক্ষা বিষয়ে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও 100 নাম্বার পেতে চাও 99 পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে বেশি বেশি চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে 14 নম্বর মাখরাজ করে আসছি ফা তাহলে ফাটা কিভাবে উচ্চারণ হয় এই যে আমাদের লিপ বলি না আমরা ঠুট বলি না নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের উপরের দুই দাঁতের সাথে কি লাগিয়ে উচ্চারিত হয় ফা এভাবে যেমন উচ্চারণ করবে ফা এগুলো আসলে নিয়ম হচ্ছে একটা আয়নাকে সামনে রেখে আমরা কি আয়না দেখি না হ্যাঁ আয়না দেখে আমরা চুল ঠিক করি চুল ঠিক করি আমরা আয়না দেখি চেহারাটা আমরা দেখি না এরকম বাসায় দেখা হয় না সুতরাং তুমি যখন আরবি হরফগুলো উচ্চারণ করবে প্রয়োজনে তুমি আয়নার সামনে গিয়ে নিজে উচ্চারণ করবে দেখবে যে তোমার মানে যেখান থেকে উচ্চারিত হওয়ার কথা সেখান থেকে হচ্ছে কিনা ঠিক আছে তাহলে ফা এরপর আসি আমরা 15 নম্বর মাখরাজে চলে যাচ্ছি আমরা সেই দিকে চলে আসছি 15 নম্বর মাখরাজ থেকে দুটো হরফ তিনটা হরফ উচ্চারিত হয় একটা হচ্ছে কি ওয়াও বা আরেকটা হচ্ছে কি মিম প্রিয় শিক্ষার্থীরা তাহলে 15 নম্বর মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয় এটা একটু সহজ পর্যায়ে আছে যে ওয়াও বা মিম কি বলছি 15 নম্বর মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয় একই জায়গা থেকে কি কি ওয়াও বা মিম আচ্ছা সেটা হচ্ছে দুই টুক থেকে উচ্চারিত হয় দুই টুক থেকে এটা আমরা দুই টুক থেকে ওয়াও বা মিম তাহলে প্রিয় শিক্ষার্থীরা 15 নম্বর মাখরাজ থেকে কি হয়েছে ওয়াও বা মিম তোমাদের পরীক্ষায় প্রশ্ন কোন দিক থেকে আসে বলা যাবে না যে তোমাকে তোমার যে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম বারবার বলি পরীক্ষা সম্পর্কে যেহেতু পরীক্ষাকে সামনে নিয়ে তোমাদের পড়া হয় অবশ্য পরীক্ষাকে সামনে নিয়েও পড়তে হবে তোমার জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে যেহেতু ইসলাম ধর্মের অনুসারী হিসাবে ইসলাম শিক্ষাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষায় এক নম্বর প্রশ্ন থাকবে তো কি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটা একটি সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকে দুই নম্বর তো দুই নম্বরে এমন একটা প্রশ্ন দিতে পারে যে এই প্রশ্নটাও তোমার পরীক্ষা আসতে পারে যে 15 নং মাখরাজ থেকে কোন কোন হরফ উচ্চারিত হয় ক্লাস দুই নম্বরের জন্য তখন তোমাকে উত্তর করতে হবে যে 15 নং মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয় যথা ওয়াও বা মিম তাহলে বোঝা যাচ্ছে প্রশ্ন কোন দিক থেকে আসবে তুমি বলতেই পারবে না বুঝতেই পারবে না এমন কিছু প্রশ্ন চলে আসবে পরীক্ষায় তোমার সমাপনী পরীক্ষায় বা স্কুলের পরীক্ষা বলো যে তুমি কল্পনা করতে পারবে না যে এখান থেকে প্রশ্ন আসবে যেহেতু সিলেবাসে আছে সেহেতু প্রশ্ন আসতেই পারে যেহেতু তোমার পাঠ্য বই আছে সেহেতু তোমাকে সে আলোকে প্রস্তুতি নিতে হবে
প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই বাস আমি বারবার এই কথাটি বলে যাচ্ছি যে চেষ্টা করার কোনো বিকল্প নেই অর্থাৎ তোমাকে এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কি করতে হবে যদি তুমি নিজেকে একজন সত্যিকারের ভালো স্টুডেন্ট হিসেবে হ্যাঁ ভালো স্টুডেন্টের ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে একজন ভালো শিক্ষার্থী তার পুরো সিলেবাসটা কি করবে শেষ করবে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা তাহলে আমরা কোথায় আছি এখন আমরা 15 নম্বর মাখরাজ ছিলাম যে 15 নম্বর মাখরাজ দুই জোট থেকে কি উচ্চারিত হয় ওয়াও বা মিম আচ্ছা এরপর আসে আমরা 16 নম্বর মাখরাজে চলে যাচ্ছি আমরা সেই দিকে চলে আসছি মাখরাজের 16 নম্বর মাখরাজে বা যেমন এখানে আছে তোমাদের বা বু বি এই যে তোমরা আলিম করার সময় দেখবে তোমরা ছোটবেলায় পড়েছো মক্তব পড়েছো কোরআন শরীফ পড়ছো এখনো পড়ছো কোরআন শরীফ পড়ার কিন্তু শেষ নেই আসলে তুমি দেখবে তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো তুমি কোরআন পড়ছো তুমি যে সূরা ফাতিহা পড়ছো দেখবে যে তোমার বাবার বয়স যদি 35 হয় তিনিও সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়বে আর তোমার দাদা যদি থেকে থাকে ওনার বয়স যদি 60 বছর হয় দেখবে যে উনিও সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ এটা পড়বে অর্থাৎ কোরআন এটি এমন একটি গ্রন্থ এটি সর্বকালে সর্বযুগে সর্বমানুষের জন্য এটা রচিত সুতরাং এই বিষয়গুলো তোমাকে কি রাখতে হবে চিন্তা রাখতে হবে যে ওখানে মাদের হরফ পড়েছো মাদের হরফ বলি আমরা যে টেনে পড়া একটু যেমন বা বাসাতে একটা আলিফ যুগ হয়েছে এজন্য এটা কি হয়েছে বা হয়েছে তারপরে বাসাতে একটা ওয়াও যুগ হয়েছে এটা কি হয়েছে বু হয়েছে বাসাতে একটা ইয়া যুগ হয়েছে বি হয়েছে এখানে যে আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে মদের হরফ তিনটি মদের হরফ আছে আমরা যখন বুননাতে যাবো ইনশাল্লাহ তখন মদের হরফগুলো নিয়ে একটু আলোচনা করবো কারণ মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত হয় কি বলছি মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত হয় এটা হচ্ছে 16 নম্বর মাখরাজ ঠিক আছে সর্বশেষ 17 নম্বর মাখরাজ যেটি আছে 17 নম্বর মাখরাজ হচ্ছে মিম আর নুন এখানে একটা প্রশ্ন আসবে তোমাদের যে স্যার মিম তো নুন তো আমরা একটু পূর্বেও পড়েছি নুনও পূর্বেও পড়েছি আমরা আবার থেকে আসছে এটা না এটা হচ্ছে নাকের গহ্বর থেকে গুণা উচ্চারিত হয় মিম নুন তাহলে বোঝা যাচ্ছে নুনটা জিহ্বার অগ্রভাগে তালুর সাথে ওখান থেকে উচ্চারিত হয় আবার নাকের গহ্বর থেকেও গুণা উচ্চারিত হয় হতে পারে ঠিক আছে এরপরে মিমটা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় আবার নাকের গহ্বর থেকে উচ্চারিত হয় অর্থাৎ তোমাকে একটা জিনিস পড়তে হবে 9 নং মাখরাজ 15 নং মাখরাজ এবং 17 নং মাখরাজ এই তিনটার মধ্যে তোমার একটু কি হতে পারে একটু সমস্যা হতে পারে মানে একটু কঠিন মনে হতে পারে তখন এটা একটু ভালো করে বুঝে নিবে আশা করি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে মাখরাজ 17টি সেটা আমরা পেয়ে গেলাম পূর্বের ক্লাসে প্রথম থেকে 1 থেকে 7 পেয়েছি আজকে ক্লাসে আমরা কত পেয়েছি 1 থেকে 8 থেকে 17 পেয়েছি তাহলে তোমাদের কয়টি মাখরাজ হলো মোট 17টি মাখরাজ আজকে 8 থেকে 17 নম্বর মাখরাজটি কি ভালো করে অধ্যয়ন করবে এরপর আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা আটটা তোমাদের একটু পড়া আছে যে আটটা আমি লিখেছি ওয়াকফ ওয়াকফ সম্পর্কে আমরা একটু জানব ওয়াকফটা কি ওয়াকফের পরিচয়টা আমরা একটু নিই ওয়াকফ হচ্ছে সহজ ভাষায় আমরা বলি আমরা কোনো কাজ করতে গেলে একটু থেমে যাই না এই যে আমি বলছি আমি ভাত খাই আমি পড়া করি আমি আগ্রহ বালিকা বিদ্যালয়ে পড়ি এই যে একটু বলার পর আমি থেমে যাচ্ছি না আমি আগ্রহ বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ি এই যে আমি থামলাম এই যে থামাটাই হচ্ছে ওয়াক তোমরা বাংলাতে দেখবে ইংরেজিতে দেখবে বাংলাতে দেখা যায় না যে তুমি একটা বাক্য পড়ার পরে লেখার পরে বলার পরে একটা দাঁড়িয়ে আছে আবার মাঝখানে কমা আছে প্রশ্নবোধক চিহ্ন হতে পারে এই যে বিভিন্ন চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন বলি না আমরা পাঞ্চুয়েশন মার্কস যেটা বলি হ্যাঁ এটা সব ভাষাতে আছে বাংলাতে আছে ইংরেজিতে আছে আরবিতে আছে তো তোমাদের তাজবিদের মধ্যে একটা বিষয় রয়েছে এটা হচ্ছে কি ওয়াক আমি লিখেছি এখানে ওয়াক ওয়াক মানে বিরতি দেওয়া ওয়াক অর্থ কি বললাম বিরতি দেওয়া থামা কেমন তাহলে কোরআন মাজিদ দেখো না কোরআন মাজিদের 6666টি আয়াত আছে বা 114টি সূরা আছে এই 114টি সূরা কি কোনো ব্যক্তি একসাথে পড়ে গেলে না যেমন সূরা ফাতিহাটাই ধরে আমরা যে তোমার এই সূরা ফিল আছে তোমার পাঠ্য হয়ে যেমন দেখো সূরা ফিলে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল এই যে আমি থামলাম এটা হচ্ছে ওয়াক আলাম ইজাল কাইদাহু ফি তাউলিল এই থামলাম এটা হচ্ছে ওয়াক তাহলে আমরা সহজ ভাষায় জেনেছি তোমার যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে পরীক্ষায় যে ওয়াক কাকে বলে তাহলে ওয়াক কাকে বলে কি বলবে কোরআন মাজিদ শুদ্ধ ভাবে তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কি কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে তাকে ওয়াক বলে আবার বলছি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ওয়াক কাকে বলে তাহলে উত্তর হবে কোরআন মাজিদ শুদ্ধ ভাবে তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থামতে হয় বিরতি দিতে হয় সেটাকে কি বলা হয় ওয়াক বলা হয় এটা একটা বিষয় আরটা হচ্ছে ওয়াক কে আবিষ্কার করেছেন কে এই বিষয়টা প্রথম
দিয়েছে সেটা হচ্ছে একটা নাম আছে আবু আব্দুল্লাহ মুহাদ্দিব ইবনে তাইফুর আমি লিখছি না যে তোমাদের পাঠ্যবই আছে পাঠ্যবইয়ের এই 94 পৃষ্ঠা যে শিক্ষার্থীরা তোমরা পাঠ্যবইয়ের 94 পৃষ্ঠায় দেখবে ওয়াকফের পড়াটা আছে ওখানে দেখবে ওয়াকফ কে সর্বপ্রথম কে ওয়াকফ ব্যবহার করেন উত্তর হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাদ্দিব ইবনে তাইফুর নামটা মনে রাখবে এটা আমি দেখেছি বিগত বেশ কয়েকবার সমাপনী পরীক্ষায় প্রশ্নটা আসছে অনেকেই ভুল করে বসে কারণ নামটা একটু কঠিন মনে হয় যে ওয়াকফ সর্বপ্রথম কে ব্যবহার করেছেন এটা উত্তর হবে যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর আচ্ছা এরপর আসি তাহলে ওয়াকফের পরিচয়টা আমরা পেয়েছি ওয়াকফ সর্বপ্রথম কে ব্যবহার করেছেন সেটাও পেয়েছি এরপরে ওয়াকফের কয়েকটি ধরন আছে আমরা বাংলাতে যেমন দাড়ি কমা ফুস এইভাবে করি প্রশ্ন চিহ্ন হ্যাঁ আশ্চর্য চিহ্নও বলি না তো আরবিতেও কিছু আছে হ্যাঁ একটা আছে ওয়াকফে তাম এরকম দেখবে তুমি আরবি পড়ার পরে এই এরকম একটা গোলা চিহ্ন দেখবে আমরা শূন্য দিই এটা হচ্ছে এটাকে বলা হয় ওয়াকফে তাম তাম বলা হয় অর্থাৎ এখানে এটা এটা পূর্ণতা বোঝাচ্ছে যে এখানে থামতে হবে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি পড়ি আমি এই যে এখানে থামতে হয় ঠিক আছে এটা হচ্ছে ওয়াকফে তাম এরপরে আসি তুমি ওয়াকফের প্রকারগুলো পড়বে এরপরে এটা হচ্ছে এক নাম্বার ওয়াকফ বললাম আমি সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সময় স্বল্পতা আছে এরপরে দুই নম্বরে একটা আছে যেমন একটা মিম দেখবে তুমি কোরআন পড়ার সময় দেখবে যে মাঝখানে একটা মাঝে মধ্যে এরকম গোল্লা দেখবে ভালো এটা হচ্ছে ওয়াকফে তামের মধ্যে পড়ে আচ্ছা আরেকটা এরপর দেখবে মিম দেখবে মিম দেখলে ওখানে কি দেখবে ওটা হচ্ছে কি ওয়াকফে লাজিম লাজিম এটা হচ্ছে এটা একটা শব্দ এটা আরবি ভাষার মধ্যে খুবই আমরা বাংলা বলি না অবশ্যই যে এটা অবশ্যই করতে হবে আর লাজিম শব্দটা যখন আসবে অর্থাৎ তুমি কোরআন পড়ার সময় যখন মিম দেখবে ওটা হচ্ছে ওয়াকফে লাজিম অর্থাৎ এখানে থামাটা বাধ্যতামূলক এখানে না থামলে কিন্তু আমার গুণাও হয় এখানে না থামলে কি গুণ হয় দেখা যায় কোরআন পড়ছে আমরা কোরআন তেলাওয়াত করছি সওয়াবের নিতে না জানার কারণে না বোঝার কারণে অনেক সময় কোরআন সওয়াবের ক্ষেত্রে কি হয়ে যায় গুণ হয়ে যায় এরপরে আরেকটা আরেক জায়গায় দেখবে তিন নাম্বার একটা আছে কোন জায়গায় দেখবে ক আছে এটাকে বলে মুতলাক অক্ষে মুতলাক অর্থাৎ এখানে থামাটা হচ্ছে ভালো এখানে থামাটা কি ভালো এরপরে আরেক জায়গায় দেখবে এবং চার নাম্বার একটা অক্ষ আছে এবং জিম হ্যাঁ এটাকে বলা হয় জায়েজ জায়েজ মানে কি জানো জায়েজ মানে হচ্ছে বৈধ যে আমরা কি করি সত্য কথা বলা এটা এই আমরা যেটা খাই অথবা যে কাজগুলো আমাদের জন্য বৈধ এটা হচ্ছে জায়েজ ঠিক আছে এরপরে আরেকটা হচ্ছে কোনো জায়গায় কি দেখবে পাঁচ নাম্বারে ঝা দেখবে হ্যাঁ যখন ঝা দেখবে তখন এটাকে বলা হয় কি ওকফে মুজাওয়াজ হ্যাঁ অর্থাৎ এখানে না থামাটাই ভালো দেখো উল্টো মিমের মধ্যে কিন্তু থামাটা বাধ্যতামূলক আর মুতলাকে থামাটা হচ্ছে কি এই থামতে হবে থামলে ভালো আর এখানে হচ্ছে বৈধ আমাদের থামার জন্য আর পাঁচ নাম্বার যদি ঝা দেখবে আমরা মাঝখানে ঝা দেখবো কোরআন তেলাওয়াত করার সময় বিভিন্ন সুরের মাঝখানে ঝা দেখবো তখন আমরা কি করবো না থামবো না এরপরে একটা সওয়াব দেখবে ওয়াকফে মুরাক্কাজ বলে তোমরা এই এগুলো পড়বে একটা সওয়াব দেখবে আরবিতে সওয়াব দেখবে এটাকে ওয়াকফে মুরাক্কাজ বলা হয় অর্থাৎ এরূপ চিহ্নিত স্থানে না থেমে মিলিয়ে পড়া ভালো সওয়াব দেখলে ওখানে কি না থেমে মিলিয়ে পড়া ভালো এরপরে আসে একটা কফ দেখবে কোন জায়গায় সাত নাম্বার আমি কয়টা কফ দিচ্ছি আজকে সাত নাম্বার দেখবে যে কোন জায়গায় কফ আছে এখানে থামার ব্যাপারে মতভেদ আছে থামবে না তোমার মন চাইলে থামবে না মন চাইলে না থামতে পারো এরপরে আর একটা জায়গায় দেখবে আট নাম্বারে অফ আর ফা একসাথে থাকে অফ আর কি ফা একসাথে থাকে এখানে থামা উচিত সর্বশেষ যেটা নয় নাম্বার আছে এখানে একটা লামারি এরকম থাকে এখানে না থামাই ভালো এখানে কি না থামাই ভালো তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওয়াক যে আমরা বললাম আজকে দুটো অংশ পেয়েছি আমরা প্রথমে মাদ্রাসা দিয়ে আলোচনা শেষ হয়েছে এরপরে ওয়াক ওয়াক মানে থামা বিরতি দেওয়া ঠিক আছে তো আমরা ওয়াক কয়টি পেয়েছি নয়টি ওয়াক পেয়েছি তাহলে তোমাদের একটা প্রশ্ন থাকবে আমি একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি এই প্রশ্নটা এই প্রশ্নগুলো তোমরা খাতায় করবে আশা করি তোমরা উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রশ্ন রইল এক নাম্বার প্রশ্ন হচ্ছে মাখরাজ কয়টি মাখরাজ কয়টি আট থেকে চোদ্দ নং মাখরাজ আট থেকে চোদ্দ নং মাখরাজ উদাহরণ সহ লিখো উদাহরণ সহ যখন লিখতে বলবে পরীক্ষায় তখন কিন্তু তোমার একটু কঠিন হবে কিভাবে ওই হরফ গুলো লিখতে হবে ঠিক আছে উদাহরণ সহ লিখো যেমন এটা তোমার কত নাম্বারের জন্য ছয় নাম্বারের জন্য এটা বড় প্রশ্ন যে মাখরাজ কাকে বলে বড় প্রশ্নের মধ্যে দেখবে যে অবশ্যই দুইটা তিনটে এরকম অংশ থাকে হ্যাঁ তাহলে মাখরাজ কাকে বলে সরি কি বলছি মাখরাজ কয়টি তাহলে এখানে উত্তর আসছে কি মাখরাজ
17টি আসবে তাহলে এই 15 অংশ লাগিয়ে দিয়েছি 8 থেকে 14 নম্বর আখরাজ উদাহরণ সহ লিখো তাহলে 8 নম্বরে কোন হরফ 9 নম্বরে কোন হরফ এটা উদাহরণ সহ লিখতে হবে এরপর আরেকটা প্রশ্ন দিচ্ছি যেটা আগামী সপ্তাহে ক্লাস হবে আবার পাবো ইনশাআল্লাহ ততক্ষণে এই পড়াগুলো করবে আরেকটা প্রশ্ন হচ্ছে ওয়াক কাকে বলে এগুলো অবশ্যই এসডব্লিউ করবে যারা করবে তারা উপকৃত হবে যে করবে না সে উপকৃত হবে না ঠিক আছে এখন উপকৃত হবে কি হবে না এটা তুমি বুঝবে তাহলে ওয়াক কাকে কাকে বলে হ্যাঁ যে কোন পাঁচটি ওয়াকফের কি যে কোন পাঁচটি ওয়াকফের বর্ণনা দাও ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটারও মার্কস কত ৬ তোমাদের বড় প্রশ্নগুলো ৬ নম্বরের জন্য তাহলে আজকে আমি দুটো বড় প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি আশা করি দুটো প্রশ্ন করবে উত্তর করবে খাতায় লিখবে এবং শিখবে তাহলে তুমিও উপকৃত হবে কি কি প্রশ্নটা আবার আমি একটু বলছি এক নম্বর প্রশ্ন হচ্ছে মাখরাজ কয়টি প্রশ্নবোধক চিহ্ন এটার জন্য এই অংশের জন্য একটা নাম্বার থাকবে আট থেকে চোদ্দ নম্বর মাখরাজ উদাহরণ সহ লিখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াক কাকে বলে যে কোনো পাঁচটি ওয়াকের বর্ণনা দাও তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে